আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। 10 আগস্ট পর্যন্ত বাড়ল চলমান লকডাউন, জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মাস্ক না পরলেই জরিমানা, ক্ষমতা পাচ্ছেন পুলিশ, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। 11 আগস্ট থেকে সীমিত পরিসরে চলবে গণপরিবহন, শর্ত যাত্রীদের নিতে হবে করোনার টিকা। দেশে ভারতীয় টিকা কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমোদন। করোনায় আরও 235 জনের মৃত্যু। এবং মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। করোনা বিস্তার নিয়ন্ত্রণে দেশে চলমান লকডাউনের সময়সীমা আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 1 সপ্তাহ ব্যাপক ভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালনার পর 11 আগস্ট থেকে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস খুলবে। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে। তবে টিকা না নিয়ে কেউ কাজে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার সচিবালয়ে কোভিড পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাস্তবায়ন করতে চাইলে পুলিশকেও ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে, যাতে করে কিছু জরিমানা করতে পারে। এ বিষয়ে অধ্যাদেশ লাগবে, আমরা হয়তো সেদিকেই যাব, বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আজ মঙ্গলবার কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী 2 সপ্তাহের চলমান কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আগামী 5 আগস্ট। চলমান বিধিনিষেধ আগামী 10 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 11 আগস্ট থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন। এক্ষেত্রে ভ্যাকসিন না নিলে কেউ গণপরিবহনে চলাচল করতে পারবেন না। খুলবে দোকানপাট, অফিস, আদালতও। আজ মঙ্গলবার ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। করোনা সংক্রমণ রোধে ভারতের নিজস্ব উদ্ভাবিত টিকা কোভ্যাক্সিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিল BMRC এ অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সৈয়দ মোদাস্সের আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, কিছুদিন আগে কোভ্যাক্সিন টিকা দেশে ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য এবং যুক্তির উপর ভিত্তি করে আমরা এ অনুমোদন দিয়েছি। এই টিকা ট্রায়ালে আর কোনো বাধা নেই। প্রতিদিনই ভয়াবহ রূপ নিয়ে হাজির হচ্ছে করোনা ভাইরাস। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে আরও 235 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 21,397 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন 15,776 জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,96,093 জনে। আর নতুন করে সুস্থ হয়েছেন 16,297 জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অলিম্পিক ফুটবলের মুকুট ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেছে ব্রাজিল দল। টাইব্রেকারে মেক্সিকোকে হারিয়ে টোকিও অলিম্পিক্সে তারা উঠেছে ফাইনালে। কাসিমা সকার স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে পেনাল্টি শুটআউটে 4-1 গোলে জিতল ব্রাজিল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে লড়াই গোলশূন্যভাবে শেষ হয়। টাইব্রেকারে ব্রাজিলের প্রথম 4 শটের সবকটি হয়েছে গোল, কিন্তু মেক্সিকোর নেয়া প্রথম 2 শটই হয় ব্যর্থ। এদুয়ার্দো দুর্বল শট ব্রাজিল গোলরক্ষক সান্তোস ফেরানোর পর ইয়োহান ভাস্কেস মানেন পোস্টে।